ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সমাকলন করো ইন্টিগ্রেশন এক্স প্লাস টু ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। প্রথমেই আগে ইন্টিগ্রেশনের এই ইন্টিগ্রেন্টটাকে আমরা একটু সাজিয়ে নিই। কিভাবে সাজাবো দেখো, এখানে যেটা আছে সেটা আছে কি, ইন্টিগ্রেশন এক্স প্লাস টু ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। তো আমি প্রথমেই এটাকে টু দিয়ে মাল্টিপ্লাই এবং হাফ দিয়ে ডিভিশন করছি, মানে টু দিয়ে মাল্টিপ্লাই এবং টু দিয়ে ডিভিশন। তাহলে কত হবে, টু এক্স প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু, যেমন আছে থাকলো। এটাকে আমরা লিখছি টু এক্স মাইনাস থ্রি প্লাস সেভেন বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু ইন্টিগ্রেশন টু এক্স মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ডিএক্স প্লাস সেভেন বাই টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। এবার এখানে দেখো, হাফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু কে যদি আমি জেড ধরতাম তাহলে কি পেতাম, টু এক্স মাইনাস থ্রি ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে লিখতাম কি, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড প্লাস সেভেন বাই টু, যেমন আছে থাকলো। এটাকে লিখছি ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি বাই টু এক্স প্লাস থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার প্লাস টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু লগ মড জেড প্লাস সেভেন বাই টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস, দেখো এখানে কত আসছে, নাইন বাই ফোর প্লাস টু, তার মানে মাইনাস নাইন প্লাস এইট বাই ফোর, তার মানে মাইনাস ওয়ান বাই ফোর হোল স্কোয়ার, তার মানে আমি লিখতে পারি মাইনাস ওয়ান বাই টু হোল স্কোয়ার। এবার এখানে জেড এর ভ্যালু পুট করছি, জেড এর ভ্যালু পুট করলে আমরা কি পাই দেখো, ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু লগ জেড হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস সেভেন বাই টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু লগ মড এক্স মাইনাস থ্রি বাই টু মাইনাস হাফ বাই এক্স মাইনাস থ্রি বাই টু প্লাস হাফ প্লাস সি। কোন ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই টু এ লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ। ঠিক আছে, এবার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু কে দেখো আমি কি লিখতে পারি, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করছি, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস টু মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, মানে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে লিখলাম হাফ লগ এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস, এখানে দেখো টু ক্যান্সেল হয়, সেভেন বাই টু লগ মড, এখান থেকে দেখো আসছে মাইনাস থ্রি বাই টু মাইনাস ওয়ান বাই টু, মানে মাইনাস ফোর বাই টু, মানে কত, এক্স মাইনাস টু। তাহলে ওপরে লিখলাম এক্স মাইনাস টু, নিচে দেখো আসছে এক্স মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান বাই টু, তার মানে মাইনাস টু বাই টু, মানে মাইনাস ওয়ান। তাহলে লিখলাম প্লাস সি, যেখানে সি কে আমরা কি বলি, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এটাকে এবার একটু সাজিয়ে নিই, তাহলে ওয়ান বাই টু লগ এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই টু লগ এক্স মাইনাস ওয়ান প্লাস সেভেন বাই টু লগ এক্স মাইনাস টু মাইনাস সেভেন বাই টু লগ এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এবার এক্স মাইনাস
2 এর যে log portion সেই দুটোকে দেখো একসাথে করলে কি পাই 1/2 plus 7/2 মানে কত 8/2 তার মানে 4 log x minus 2 minus 1/2 minus 7/2 মানে কত minus 6/2 তার মানে minus 3 log x minus 1 plus c এখানে c কে আমরা কি বলি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয়ে গেল থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com আরো নতুন